सोमवार भरदुपुरे ব্যারাকপুরে শুটআউট। ব্যারাকপুরের বাপি বিরিয়ানির দোকানে শুটআউট, আহত হলেন ক্রেতা সহিত দোকানির এক কর্মচারী, ওনাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা একের পর এক জেনে নেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং দোকানের মালিক এবং দোকানের কর্মচারীরা ওনারা কি বলছেন। প্রায় 2:40 নাগাদ একটা শুটআউট ইনসিডেন্ট হয়েছে, দুজন ইনজার্ড হয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে। কজন ইনজার্ড হয়েছে? দুজন। সিরিয়াস কজন? একজন সিরিয়াস আছে। মোটিভ কি ছিল? তদন্ত করে দেখছে। কজন এসেছে? তিনজন মানুষ আছে। কিসে এসেছিল দাদা? মোটরসাইকেল। ইনসিডেন্ট হয়েছে সেটা তো তদন্তে বেরিয়ে আসবে, কি হয়েছে কেন হলো। আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং খুব ছোট্ট জায়গা থেকে আমি ব্যবসা করে আজকে এই জায়গায় এসেছি। একটু সুনাম হয়েছে, ব্যাস এইটুকুই, এটাই আমার অ্যাসেট, এছাড়া আমার কিচ্ছু নেই। না না, এরকম কোনোদিন এরকম ধরনের ঘটনা ঘটেনি, কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, তখন আমি একটুখানি পেছনে গেছিলাম, আমার কিছু কাজকর্ম ছিল, ইট ফিট গুলো সাইড করাছিলাম, ওই টাইমে ওরা রাস্তার ওপার থেকে গুলি চালাতে চালাতে চলে গেল, 4-5 রাউন্ড চালিয়েছে, বোম ফেলে গেছে 7-8 বছর আগে। না কি করে বলবো বলুন, দোকানে নিশ্চয়ই কারো দোকানের সেল বেড়েছে, দোকান সুনাম করছে, তাও হতে পারে, আমি কিছু বলতে পারবো না, কি করে বলবো বলুন। আমি এই দোকানের স্টাফ, বিরিয়ানি বানাই, আমি এখানে এসেছিলাম মশলা নিতে। আমার আমি মশলা নিচ্ছি, ম্যানেজার মশলা দিচ্ছে, একটা কাস্টমার দাঁড়িয়ে আছে, কাস্টমার দাঁড়িয়ে আছে, সে বিল কেটে গেল। আমাদের একটা স্টাফ পার্সেল করছিল, পার্সেল করা ও তিনজন বাইকে এসে, একজনের মুখে হেলমেট, দুজনের মুখে কিছু নেই, কালো গেঞ্জি পরে, ওইখান থেকে গুলি, তা হচ্ছে 5টা রাইন ফারিং করেছে। হ্যাঁ, একজন বুকে লেগেছে, একজন আঙুলে লেগেছে। হ্যাঁ, তাই একটা কর্মচারী, একটা স্টাফ। আমরা তো সব পালিয়ে গেছি।